গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার অনলাইন ক্লাস নিব আজকে। তোমাদের যে চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার নিয়ে পড়ছিলাম লাস্ট ক্লাসে, কোষ এবং এর গঠন সম্পর্কে কৃত ক্লাস, তো আজকে আমরা কোষ সম্পর্কিত যেই টপিকটি জানব সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, এই দুইটা পার্ট নিয়ে আজকে আমরা পড়ব। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। লাস্ট ক্লাসে উদ্ভিদ কোষ সম্পর্কিত মোটামুটি সব কিছু সম্পর্কেই একটি লাইন বা দুইটি লাইন সম্পর্কে, মানে দুইটি লাইনে কম বেশি সবগুলো সংজ্ঞায়িত করেছিলাম বা সাধারণ একটি ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা পার্ট বাই পার্ট যেই বিস্তারিত আলোচনা সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। কোষ প্রাচীর, মূলত কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের যেই সবচাইতে ইউনিক ক্যারেক্টার, যা কিনা প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে পৃথক বৈশিষ্ট্যের দান করেছে, সেইটাই হচ্ছে কোষ প্রাচীর। তো উদ্ভিদ কোষ প্রাচীর নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমেই বলবো এটা হচ্ছে একটি জড় পদার্থ এবং শক্ত পদার্থ। এটি মূলত হচ্ছে রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে কোষ দেখেছিলেন তা মূলত ছিল একটি কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, এটা প্রাণী কোষে সাধারণত থাকে না। ছত্রাকেরও কোষ প্রাচীর থাকে, যদিও ছত্রাক সবুজ উদ্ভিদ বা সবুজ রঙের না, ছত্রাকেও কোষ প্রাচীর থাকে। এককোষী উদ্ভিদ বা ব্যাকটেরিয়াতে কোষ ঝিল্লির বাইরে কোষ প্রাচীরের এই অবস্থানটা পরিলক্ষিত হয়। মূলত ভৌত গঠন যদি আমরা কোষ প্রাচীরের দেখতে চাই, তাহলে তিনটি স্তরে এই কোষ প্রাচীর বিভক্ত। প্রথম যে স্তর সেটার নাম হচ্ছে মধ্যপর্দা। আমরা দেখো সাইডের যে ছবি কালো রং দিয়ে দেখিয়েছি, একেবারে ঠিক মাঝ বরাবর যেই লেয়ারটা, এটাকে বলা হচ্ছে মধ্যপর্দা বা মিডল লেয়ার। মূলত দেখা যায় যে মাইটোসিস সেল ডিভিশনের টেলোফেস পর্যায়ে এর সূচনা ঘটে, এবং সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট বা এবং গলজি বডি থেকে আসা যে পেকটিন জাতীয় ভ্যাসিকল মিলিতভাবে এই মধ্যপর্দাটা তৈরি করে। তো কোষ প্রাচীরের যে স্তরটি দুইটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবেই অবস্থান করে, তার নামই হচ্ছে এই মধ্যপর্দা। তো মধ্যপর্দার উপরে সাধারণত হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি করে, যা কিনা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এইটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর, যা কিনা আমরা সেকেন্ড লেয়ার হিসেবে দেখিয়েছি অ্যাশ কালারের। এই যেই লেয়ারটা, এটা হচ্ছে মধ্যপ্রাচীরের বা মধ্যপর্দার পরবর্তীতে প্রাথমিক লেয়ার 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। মধ্যপর্দার অন্ততলেই এটি সাধারণত তৈরি হয়ে থাকে। কোনো কোনো কোষে দেখা যায় যে ট্রাকিড, ফাইবার, এ সকল কোষে প্রাথমিক প্রাচীরের উপর আর কোনো স্তর থাকে না। ট্রাকিড, ফাইবার, এগুলো কিন্তু ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুর মধ্যে আমরা পড়েছিলাম পূর্ববর্তী ক্লাসে। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়, এবং যা কিনা সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল গঠন করে। সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু, যা কিনা আমরা এখানে দেখো তিনটা লেয়ার দিয়ে দেখিয়েছি। এই যে তিনটা লেয়ার, এটাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল।
কিছু কিছু ক্ষেত্রে মানে খুবই রেয়ার কেস সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি ওয়াল জমা থাকে, তবে সেটা খুবই বিরল। এছাড়াও ভৌত গঠনে আরেকটা অঞ্চল দেখা যায় যা হচ্ছে কূপ এলাকা বা পিট ফিল্ড। পিট ফিল্ড মূলত হচ্ছে দেখা যায় এখানে দেখিয়েছি, দেখো এই যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এটাকে বলা হয় পিট ফিল্ড। পিট ফিল্ড বা কূপ এলাকা খুবই পাতলা একটা প্রাচীরের সবচাইতে পাতলা এলাকা, কারণ এই জায়গাটায় সেকেন্ডারি লেয়ার আর প্রাইমারি লেয়ার এই দুটা অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ পিট লেয়ারে শুধুমাত্র মধ্য পর্দাটা উপস্থিত থাকে, সেকেন্ডারি লেয়ার এবং প্রাইমারি লেয়ারটা অ্যাবসেন্ট, দ্যাটস ওয়াই পিট লেয়ারটা হচ্ছে সবচাইতে পাতলা। তো দুইটা পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার একটা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় এই পিট লেয়ার দিয়েই, যাকে প্লাজমোডেজমাটা বলে। অর্থাৎ পিট লেয়ার হেল্পিং ফর মেকিং প্লাজমোডেজমাটা, এই পিট লেয়ার দিয়েই পাশাপাশি কোষ দুইটার মধ্যবর্তী একটা লেয়ার নলাকার মানে পথ তৈরি হয় যার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। তো এখানে এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন মধ্যে কি আছে যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই একেবারে এক কথায়, তাহলে যে তিনটা লেয়ার, তিনটা লেয়ারের গঠন কিন্তু তিন রকম, অর্থাৎ তিনটা লেয়ারের গঠন একটা একটার সাথে মিলবে না। মধ্যপর্দায় মূলত থাকে হচ্ছে পেকটিক অ্যাসিড, আর সেকেন্ড মধ্যপর্দায় মূলত থাকে হচ্ছে পেকটিক অ্যাসিড এবং প্রাথমিক প্রাচীর যেটা সেখানে থাকে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীর যেটা এখানে থাকে হচ্ছে লিগনিন, সুবেরিন এবং কিছু পরিমাণে মোম বা ওয়াক্স। এই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত এবং রাসায়নিক গঠন। তো এছাড়াও খুব সূক্ষ্ম একটা গঠন কাজ করে। সূক্ষ্ম গঠনের মধ্যে যদি আমি আলোচনা করতে চাই তাহলে দেখা যায় যে সবচাইতে প্রধান যেই উপাদান সেটার নাম হচ্ছে এই সেলুলোজ, কারণ সেলুলোজ হচ্ছে এরকম একটা পদার্থ শুধুমাত্র যেটা উদ্ভিদের কোষ প্রাচীরেই থাকে, এবং খুব সহজ একটা কথা আমরা বলতে পারি যা কিনা মানুষ খেয়ে সহজে হজম করতে পারে না কিন্তু গরু ছাগল খেয়ে হজম করতে পারে। কারণ সেলুলোজের মধ্যে হচ্ছে বিটা ডি গ্লুকোজ থাকে এবং 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠিত, এবং প্রায় 100 সেলুলোজ চেইন মিলিত হয়ে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে, এবং মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মায়োফাইব্রিল মাইক্রোফাইব্রিল গঠন করে, এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে দেখা যায় যে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে, এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে একটা তন্তু বা ফাইবার গঠিত যা কিনা কোষ প্রাচীরের জন্য প্রাথমিক একটা গঠন হিসেবে কাজ করে। তার মানে দেখো আমি যদি সূক্ষ্ম গঠন নিয়ে কথা বলতে চাই, সবচেয়ে সূক্ষ্ম গঠন হচ্ছে সেলুলোজ, এবং এই সেলুলোজ থেকে আস্তে আস্তে পরবর্তীতে দেখা গেছে হচ্ছে মাইসেলি, সেই মাইসেলি মানে সেই সেলুলোজ চেইন, তারপর হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি, তারপর হচ্ছে সেই মাইসেলি, তারপর আবার হচ্ছে মাইক্রোফাইব্রিল, তারপর ম্যাক্রোফাইব্রিল, দেন একটা কোষ প্রাচীর। দ্যাট মিন্স এটা আমি যদি একক হিসেবে চিন্তা করি প্রত্যেকটা উপাদানই খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রত্যেকটা গাঠনিক উপাদানের মধ্যে বা রাসায়নিক উপাদানের মধ্যে সেলুলোজের পরিমাণটা সবচাইতে বেশি থাকে। এরপরে চলো দেখি কোষ প্রাচীরের যেই কাজ, কাজগুলোর মধ্যে সবচাইতে প্রধান তিনটি কাজ আমি এখানে উল্লেখ করেছি। প্রথম কাজটি হচ্ছে কোষের সুরক্ষা দেওয়া বা সুনির্দিষ্ট আকার দান করা, অর্থাৎ কোষটি ডিম্বাকার হবে না চার চতুস্তলকীয় হবে নাকি হচ্ছে ছোট হবে না বড় হবে, এটার চেয়ে সুনির্দিষ্ট একটা আকার, সেই আকারটা দান করে হচ্ছে কোষ প্রাচীর।
এছাড়াও বাহিরের আঘাত থেকে কোষ প্রাচীর করে কি, ভেতরের যে সজীব বস্তুগুলো থাকে অর্থাৎ জীবিত বস্তুগুলো থাকে, যদিও কোষ প্রাচীর অনেক সময় মৃত জড় পদার্থ বলেছি আমরা, কিন্তু কোষ প্রাচীর কিন্তু ভেতরের যে সজীব অর্থাৎ জীবিত পদার্থগুলো থাকে সেগুলোকে রক্ষা করে। 3 নম্বর, মূলত পানি এবং খনিজ লবণ শোষণ এবং পার্শ্ববর্তী কোষে পরিবহনে এই কোষ প্রাচীর সহায়তা করে। এটার অন্যতম কারণ, কোষ প্রাচীর কিন্তু অনেক সময় যে প্লাজমোডেজমাটা আমরা দেখলাম যে পার্শ্ববর্তী কোষের সাথে একটা নলাকার পথ সেই তৈরি করতে সহায়তা করা দেয়, এই কারণে পানি এবং খনিজ লবণ শোষণ পাশাপাশি পরিবহনেও সে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও বলা যায় যে এটার যে প্রয়োজনীয় শক্তি কোষের জন্য এবং দৃঢ়তা দরকার সেটাও কোষ প্রাচীর প্রদান করে থাকে। আরেকটা যেটা বলিনি এখানে বা লেখা হয় নাই, এটাও মুখ্য একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অন্য কোষ থেকে একটি কোষকে পৃথক করে রাখা। কোষ প্রাচীর মূলত অনেকগুলো কোষ থেকে একটা কোষকে নির্দিষ্টতা বা পৃথকীকরণ করে রাখে, যা কিনা আমরা একটা কোষকে যাকে যাতে আইডেন্টিফাই বা ডিস্টিংগুইশ করতে পারি, আলাদা করতে পারি অন্য একটা কোষ থেকে। এ হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তো চলো এরপরে আমরা কোষ ঝিল্লিতে যাওয়ার আগে কিছু পার্ট সম্পর্কে জেনে নেই। কোষ ঝিল্লি যেই পার্টের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। মূলত কোষ প্রাচীরের পরেই কিন্তু কোষের সজীব অংশটা শুরু হয়ে যায়। তো প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষের অভ্যন্তরে সবচাইতে স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট অনেকটা এবং আঠালো এবং জেলির মতো অর্ধতরল এবং কলয়েডাল ধর্মী, অর্থাৎ এটাকে যদি আমি করে ফেলি পানির সাথে মিক্স করে ফেলি তখন কিন্তু সে ইতস্তত ভ্রমণ করে, কলয়েডাল ধর্ম আছে তার মধ্যে, এবং সজীব পদার্থ অর্থাৎ জীবিত পদার্থ। এইটার সবচাইতে মজার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এটা পানির চাইতে বেশি, এটার যে আপেক্ষিক গুরুত্ব সেটা পানির চাইতেও বেশি। আপেক্ষিক গুরুত্ব বেশি হলে আমাদের লাভটা কী এখানে? কারণ বেশি অর্থাৎ হচ্ছে সে হচ্ছে পানি থেকে এটাকে আলাদা করে রাখে এবং পানির মধ্যে অনেক সময় ভাসবে কি ভাসবে না সেটা সুনির্দিষ্ট করে দেয়। কিন্তু এর গঠন যদি আমরা চিন্তা করি, 70-90% হচ্ছে এটার গঠনের মধ্যে আছে হচ্ছে পানি, বাকি সব অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে কিছু জৈব এবং অজৈব পদার্থ। জৈব এবং অজৈব পদার্থ এবং এই পানি, এগুলো মূলত এই যে যেই প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট এটাকে সজীবতা দান করে। এছাড়াও অজৈব পদার্থের মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, তো ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন, অনেক ধরনের পদার্থই এটার মধ্যে থাকে। এইটা মূলত হচ্ছে উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে জমাট বেঁধে যায়, কারণ আমরা জানি যে জৈব পদার্থ সবসময় জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অজৈব পদার্থ সবসময় অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অজৈব দ্রাবক বা পানিতে দ্রবীভূত হয়। তো যেহেতু কোষের মধ্যে প্রোটোপ্লাস্ট একটা বিশাল ভূমিকা পালন করতেছে, যেখানে কি না 70-90% পানি এবং বাকি সব কিন্তু জৈব অজৈব পদার্থের সংমিশ্রণ, তো পানি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে উত্তাপ এবং অ্যাসিডিটি, নন অ্যাসিডিটি বা pH-এর মানটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। একইভাবে অ্যালকোহল যেহেতু একটা অজৈব পদার্থ, সেইটার প্রভাবে দেখা যায় যে জৈব পদার্থগুলো পানি ছাড়া যেগুলো আছে প্রোটোপ্লাস্টে সেগুলো অ্যালকোহলের প্রভাবে অনেক সময় জমাট বেঁধে যায়, অর্থাৎ কোষের মধ্যে যদি অ্যালকোহল দেওয়া হয় তাহলে সেটা জমাট বেঁধে যাওয়ার পসিবিলিটি থাকে। এছাড়াও এই যে প্রোটোপ্লাস্ট এইটার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো স্থির থাকে না, এবং প্রোটোপ্লাজমের এই গতিময়তাটাকে বলা হয় চলন
এই চলনটা মূলত হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন নামে পরিচিত। কেন? কারণ কোষপ্রাচীর যুক্ত কোষ এবং কোষপ্রাচীর বিহীন প্রোটোপ্লাজমে সবসময়ই চলন দেখা যায়, চলনে আবার ভিন্নতাও দেখা যায়। এই চলনটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। মূলত হচ্ছে দুই ধরনের চলন বা আবর্তন এখানে পরিলক্ষিত, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। যখন প্রোটোপ্লাজমের একটি গহ্বরকে কেন্দ্র করে কোষপ্রাচীরের পাশ দিয়ে একটি নির্দিষ্ট পথে একদিকে এই ঘূর্ণন বা চলনটা দেখা যায়, তখন সেটাকে বলা হচ্ছে একমুখী চলন। যেমন পাতা ঝিঁঝির কোষস্থ প্রোটোপ্লাজম, মানে পাতা যদি আমরা দেখি তাহলে সেখানে পাতা ঝাঁঝির কোষস্থ, মানে সেটাকে যদি আমি অণুবীক্ষণ যন্ত্র নিয়ে যদি কোষগুলো পর্যবেক্ষণ করি, দেখবো যে সেখানে প্রোটোপ্লাজমের একটা একমুখী চলন দেখা যায়। বহুমুখী আবর্তনটা কীরকম? যখন এই চলনে প্রোটোপ্লাজমটা কতগুলো গহ্বরকে কেন্দ্র করে, এখানে সুনির্দিষ্ট একটি গহ্বর না, অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে, সেটাকে বলা হয় বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। যেমন দেখা যায় হচ্ছে ট্রেডেস ক্যানসিয়া এর কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। অর্থাৎ দেখতে পাচ্ছি এই চলন বা সাইক্লোসিসটা দুই ধরনের, একটা হচ্ছে রোটেশন বা একমুখী আর একটা হচ্ছে সার্কুলেশন বা বহুমুখী। তো তিনটা প্রধান অংশ এখানে আমরা দেখতে পাবো একটা প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে কোষঝিল্লি, দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। তো আজকে আমরা এই কোষঝিল্লি সম্পর্কে পড়ব। কোষঝিল্লির গঠন যদি দেখতে যাই তাহলে দেখা যায় যে কোষঝিল্লি এক কথায় সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক, অর্থাৎ এটাতে ইলাস্ট্রিসিটি দেখা যায়। এটা বৈষম্যভেদ্য এক ধরনের পর্দা বা প্লাজমা মেমব্রেন। বৈষম্যভেদ্যের সংজ্ঞা কিন্তু আমরা এর আগে দিয়েছিলাম, যে কোনো পর্দা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ভেদ্য পর্দা, যেটার ভেতর দিয়ে দ্রাবক এবং দ্রব্য দুইটাই পাস করতে পারে, সেটাকে বলা হয় ভেদ্য পর্দা। এরপর হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, যা কি না যার মধ্য দিয়ে হয় দ্রাবক অথবা দ্রবক, দ্রাবক অর্থাৎ দ্রব্য অথবা দ্রাবক যে কোনো একটি পাস করতে পারে, অন্যটি পাস করতে পারে না, এটাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। আরেকটা ধরনের পর্দা আছে যা কিনা অভেদ্য পর্দা বলে, যেটার মধ্য দিয়ে দ্রব্য বা দ্রাবক কোনোটাই যেতে পারে না বা পাস করতে পারে না। তো বৈষম্যভেদ্য পর্দা হচ্ছে এই কোষঝিল্লিটা। এই কারণেই মূলত পানি এবং খনিজ লবণ পরিশোষণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কোষঝিল্লি। এছাড়াও দেখা যায় যে এটার লিপোপ্রোটিন দ্বারা গঠিত, সজীব এবং দ্বিস্তরী। অর্থাৎ এটার যদি রাসায়নিক গঠন চিন্তা করি, আমি আরও ডিটেলস পড়বো, তবে প্রাথমিকভাবে বলছি এখানে লিপিড এবং প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি দেখা যায়, এবং এটা হচ্ছে দ্বিস্তরী অর্থাৎ দুইটা স্তরে সন্নিবিষ্ট। এরপরে দেখা যায় আরও কিছু পার্ট যেটা কিনা প্রাণী কোষে বেশি দেখা যায়, মাইক্রোভিলাই কোষের। দেখা যায় যে কোষঝিল্লিটা কখনো এরকম আঙুলের মতন অভিক্ষেপ তৈরি করে, যাকে মাইক্রোভিলাই বলে। এছাড়া পিনোসাইটিক ফোস্কা দেখা যায়, দেখা যায় যে কোষঝিল্লির এরকম একটা খাদের মতন দেখা যায়, যেখানে কিনা একটা তরল পানি বিন্দু বা তেল বিন্দু জমা হয়। এভাবে এই যে ফোস্কা অথবা যেভাবে ফোস্কা হয়ে ওঠে, এটাকে বলা হয় হচ্ছে পিনোসাইটিক ফোস্কা, যেটা কিনা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনের ঠিক সারফেস লেয়ারে দেখা যায়। তো কোষ ঝিল্লির বা প্লাজমা মেমব্রেনের দেখা ভৌত গঠন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বেশ কয়েকটি মডেলের কথা চলে আসে। প্রথমেই বলা যায় হচ্ছে ড্যানিয়েলি এবং ডেভসন প্রস্তাবিত মডেল, যা কিনা কোষ ঝিল্লির ভৌত গঠনের সবচাইতে ভালো একটি ব্যাখ্যা দিয়েছে, যাকে কিনা স্যান্ডউইচ মডেল। আমরা স্যান্ডউইচ খেয়েছি অনেকে, স্যান্ডউইচে নর্মালি হচ্ছে দুইটা বা তিন চারটা বা তিনটা রুটি থাকে, মাঝখানে হচ্ছে ডিম বা মিট অথবা হচ্ছে
মাংস জাতীয় যে কোনো কিছু থাকতে পারে, অনেক সময় সবজিও থাকে। তো যাই হোক, তো সেরকম স্যান্ডউইচের মতন দেখতে অনেকটা এই মডেলটা, তাই একে স্যান্ডউইচ মডেলও বলা হয়। তো মডেলটার ছবিটা দেখি এবং বিস্তারিত আলোচনা করি, চলো। দেখো, ড্যানিয়েলি এবং ড্যাভসন প্রস্তাবিত যে কোষ ঝিল্লির গঠন, সেখানে মূলত হচ্ছে দুইটি স্তর দেখানো হয়েছে। একটি স্তর যেটা কিনা লিপিড স্তর, এবং এই লিপিড স্তর এবং এই এই হচ্ছে প্রোটিন স্তর, আর এতটুকু হচ্ছে লিপিড স্তর। এই দুইটা স্তর নিয়ে মূলত হচ্ছে একটি স্তর গঠন করে, এবং পরবর্তী আরেকটি স্তরও ঠিক সেম লিপিড স্তর আর এই প্রোটিন স্তর নিয়ে আরেকটি স্তর গঠন করে, এবং দুইটা স্তর নিয়ে একটি কোষঝিল্লি প্রাথমিক গঠন হিসেবে চিহ্নিত করা হয়। এই কারণে এটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। তো স্যান্ডউইচ মডেলে দেখা যায় যে লিপিড স্তর আর প্রোটিন স্তরের মধ্যেও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এই যেই প্রোটিন স্তর এবং লিপিড স্তর, এখানে যদি আমি ভাগ করি, দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ফসফেট হেড, যা কিনা পানি গ্রাহী, অর্থাৎ সে পানি গ্রহণ করতে পছন্দ করে। আরেকটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, বা পানি বিকর্ষী পার্ট, অর্থাৎ যা কিনা পানিকে শোষণ করতে বা গ্রহণ করতে পছন্দ করে না, সে পানি থেকে দূরে থাকতে চায়। তাই প্রত্যেকটা স্তর, অর্থাৎ দুইটা স্তরের মধ্যেই হচ্ছে দুই ধরনের পার্ট থাকে। এখানেও দেখা যায় হচ্ছে পানি বিদ্বেষী এবং পানি আকর্ষী, দুই ধরনের লেয়ারটাই দেখা যায়। এই হচ্ছে কোষঝিল্লির প্রাথমিক ভৌত গঠন, যা কিনা ডেভসন এবং ড্যানিয়েলি দিয়েছিলেন। এটাকে স্যান্ডউইচ মডেলও বলা হয়। এছাড়া আরও দুজন বিজ্ঞানী আছেন, যারা কিনা সিঙ্গার এবং নিকলসন 1972 সালে ফ্লুইড মোজাইক মডেল দান করেন, যা কিনা এখন পর্যন্ত সর্বজন গ্রহণযোগ্য একটি মডেল। এটা মূলত 1972 সালে সিঙ্গার এবং নিকলসন নামক দুজন বিজ্ঞানী দিয়েছিলেন। তাদের মতে কোষের যেই ঝিল্লির যেই গঠন, সেখানে প্রধানত চারটি জিনিস পরিলক্ষিত হয়। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, বা দ্বিস্তরী ফসফোলিপিড। দুই নাম্বার হচ্ছে মেমব্রেন প্রোটিন, বা প্রোটিন জাতীয় পদার্থ। তিন ধরনের, একটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তিন নাম্বার গ্লাইকোক্যালিক্স, যা কিনা যদি লিপিড লেয়ারের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে বলে গ্লাইকোলিপিড, আর যদি প্রোটিন লেয়ারের সাথে সংযুক্ত থাকে, কোনো গ্লাইকোজেন অথবা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, সেটাকে বলবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এছাড়াও কোষঝিল্লির ফাঁকে ফাঁকে দেখা যায় যে কোলেস্টেরল দানাও দেখা যায়। চলো আমরা ছবিটা দেখি, আরও বিশদভাবে বুঝব। ছবিতে দেখো, এখানে যেই লিপিড এবং প্রোটিন লেয়ার, এই দিকেও লিপিড এবং প্রোটিন লেয়ার, এটাকে লিপিড লেয়ারই প্রধানত আমরা বলবো। দুইটা অর্থাৎ দ্বিস্তরী লিপিড লেয়ার, দেখো এখানে লিখে দিয়েছে লিপিড মলিকিউল। এটা হচ্ছে আউটার ফেস, এটা হচ্ছে ইনার ফেস, অর্থাৎ এটা হচ্ছে বহিঝিল্লি, এটা হচ্ছে বাহিরের দিক, আর এটা হচ্ছে কোষের ভেতরের দিক, ইনার ফেস। তো ইনার ফেস এবং আউটার ফেস দুইটাতেই আমরা লিপিড মলিকিউলের একটা প্রাথমিক বাইলেয়ার, অর্থাৎ দুইটা স্তর দেখলাম। এর পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে এই যে লিপিড বাইলেয়ার, এটাতেও দেখা যাচ্ছে যে একটা টেইল লাইক স্ট্রাকচার এখানে, এগুলো হচ্ছে টেইল লাইক স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি আমরা। দুইটা স্তরেই আছে এই যে টেইল লাইক স্ট্রাকচার, এগুলো হচ্ছে মূলত পানি বিকর্ষী, অর্থাৎ পানি গ্রহণ করতে পছন্দ করে না। ঠিক একইভাবে এই যে লিপিড বাইলেয়ার, এগুলো আবার হচ্ছে পানি গ্রহণ করতে পছন্দ করে।
অর্থাৎ লিপিড ফসফেট হেডও বলা হয় এটাকে। এরপরে মেমব্রেন প্রোটিন ছিল সিঙ্গার নিকলসন মডেলের অনুযায়ী। মেমব্রেন প্রোটিনটা মূলত হচ্ছে কোষঝিল্লিতে প্রোটিনের যেই বড় বড় চাকতি এগুলোকে দেখানো হয়েছে তিন ধরনের। একটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে, যেটা এই যে ইন্টেগ্রাল প্রোটিন, এই যে ইন্টেগ্রাল প্রোটিন, এই যে ইন্টেগ্রাল প্রোটিন, এখানে এই যে দেখানো হয়েছে ইন্টেগ্রাল প্রোটিন। এরপরে দেখা যায় যে পেরিফেরাল প্রোটিন, যা কিনা ঝিল্লির সারফেসে থাকে, এই যে এখানে পেরিফেরাল প্রোটিন দেখানো হচ্ছে, দেখো এখানে ছোট্ট একটু পেরিফেরাল প্রোটিন রয়েছে। এছাড়া লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা মূলত লিপিডের কিছু অংশ ভেতরে এবং কিছু অংশ বাইরে থাকে। এইখানে দেখো এই একটা প্রোটিন লেয়ার আছে, যা কিনা যে দেখানো হয়েছে, দেখো এটাকে বলা হয় হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এইটা মূলত হচ্ছে এক প্রান্ত ঝিল্লির ভেতরের দিকে থাকে এবং অন্য প্রান্ত বাহিরের দিকে থাকে। এছাড়া লিপিড মেমব্রেন বা মেমব্রেন লিপিড ছাড়াও এটার মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে, এটা মূলত সুগার বা কার্বোহাইড্রেটের একটা স্তর, এটা কার্বোহাইড্রেট শৃঙ্খল বলা যায়। এটা যদি লিপিড লেয়ারের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে গ্লাইকোলিপিড, দেখো এটা এখানে ছবি আঁকা দেখানো হয়েছে। আর এটা যদি প্রোটিন লেয়ারের সাথে মিক্স থাকে তাহলে সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন, দেখো এই প্রান্তে এখানে এটা প্রোটিনের সাথে পেরিফেরাল একটা প্রোটিনের সাথে এই কার্বোহাইড্রেট শৃঙ্খলটা সংযুক্ত ছিল। এখন কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে, দেখা যায় যে এটা বাহিরের স্তরের দিকেই ম্যাক্সিমাম কেস অবস্থান করে। এছাড়া আরেকটি পদার্থ রয়েছে যেটার নাম হচ্ছে কোলেস্টেরল, বলেছিলাম কোষঝিল্লিতে দেখা যায় যে এই যে লিপিড বাইলেয়ার এর মাঝে মাঝে ছোট ছোট দানাদার, এই যে এখানে দেখো, এখানে দেখো এগুলো হচ্ছে কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরল মূলত হচ্ছে প্রাণী কোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত বেশি থাকে, সেলফ সারফেসের ভেদ্যতা এবং এনজাইমের কার্যকারিতা পরিবর্তনে মূলত এদেরকে দেখা যায়। তো এতে বোঝা যায় যে সারফেস এলাকা বা এর উপাদান উভয়ই হচ্ছে পরিবর্তনযোগ্য। এখন মজার ব্যাপার হচ্ছে এই মডেলটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়েছে। ফ্লুইড মোজাইক মডেল বলার সাথে এখানে দুইটা ওয়ার্ড দেখি খেয়াল করি, একটা নাম হচ্ছে ফ্লুইড আর একটা নাম হচ্ছে মোজাইক। ফ্লুইড বলতে আমরা নর্মালি বুঝি যেটা হচ্ছে প্রবাহিত, অর্থাৎ হচ্ছে যেখানে ফ্লো থাকবে, ফ্লো কথাটা যেখানে থাকবে সেটাকে নর্মালি আমরা ফ্লুইড বুঝে থাকি। তো যদি আমরা এই যেই কোষঝিল্লিটাকে আমরা সবসময় বললাম যে সেখানে রোটেশন দেখা যেতে পারে কোষ হিসেবে, তো রোটেশন যেহেতু থাকে অথবা হচ্ছে সার্কুলার রোটেশন অথবা আরেকটা ছিল হচ্ছে সার্কুলেশন, তো এই রোটেশন এবং সার্কুলেশনের জন্য দেখা যায় যে কোষঝিল্লিটা উপরের সারফেসটা অলওয়েজ প্রবাহিত মনে হয়, এই কারণে এটাকে ফ্লুইড বলা হয়। আবার আমি যদি এটাকে পৃষ্ঠীয়ভাবে দেখি, অর্থাৎ এক সাইড থেকে যদি আমরা চোখ রেখে দেখি, তাহলে দেখব এরকম কোথাও প্রোটিন, কোথাও আবার লিপিড, কোথাও প্রোটিন, কোথাও লিপিড, কোথাও গ্লাইকোক্যালিক্সের এরকম চেইন, অর্থাৎ এটা হচ্ছে মোজাইকের মতন, কোথাও উঁচু কোথাও নিচু এরকম দেখা যায়। অর্থাৎ এটা যেই আগে দেখবা যে আগের, এখন তো টাইলস ইউজ করা হয় ম্যাক্সিমাম ফ্লোরেই, আগে দেখবা যে কোথাও কোথাও মোজাইক ইউজ করা হতো ফ্লোরে, তো মোজাইকের দিকে তাকালে দেখা যেত যে কালো সাদা বিভিন্ন কালার অথবা একটা উঁচু আর একটা নিচু এরকম মনে হতো। তো আমরা যদি উপর থেকে দেখি তাহলে দেখা যায় যে এই যে লিপিডের লেয়ার, কোথাও কোলেস্টেরলের
কোথাও আবার হচ্ছে প্রোটিন, এরকম এক একটা হচ্ছে এক এক রকম। অর্থাৎ যদি আমি কালার দিয়ে যদি চিন্তা করি, কোথাও হচ্ছে এরকম, পাশেই হচ্ছে এরকম, আরেক জায়গায় হচ্ছে এরকম, এক একটা এক এক রকম, দেখা যায় যে এরকম মোজাইকের মতো দেখা যায়। অর্থাৎ এরকম একটা মোজাইকের মতন উপর থেকে দেখলে মনে হয়, এই কারণে এটাকে মোজাইক মডেলও বলা হয়, একত্রে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা দেখলাম যে সিঙ্গার এবং নিকোলসনের এই মডেলটি যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে সবার কাছেই, এই কারণে সিঙ্গার এবং নিকোলসন মতামতকেই বা মডেলকেই প্লাজমা মেমব্রেনের আদর্শ মতবাদ ধরা হয়। এছাড়াও কোষঝিল্লির রাসায়নিক উপাদান সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা কিন্তু হয়ে গেছে মোজাইক মডেল পড়ার পরে, ফ্লুইড মোজাইক মডেলের পরে। এখানে মূলত দেখা যায় যে 60-80% হচ্ছে প্রোটিন, 20-40% হচ্ছে লিপিড, 4-5% হচ্ছে পলিস্যাকারাইড বা বিভিন্ন সুক্রোজ অথবা কার্বোহাইড্রেট চেইন, কখনো কখনো প্রোটিনগুলো এনজাইমের মতন কাজ করে, এ কারণে এখানে এনজাইমের উপস্থিতিও লক্ষণীয়। এছাড়া আমি যদি হিসাব করি যে শুষ্কতা এবং লিকুইডিটির হিসাব করি, শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড, এছাড়া কিছু পরিমাণে প্রোটিন থাকে, পানির পরিমাণ খুবই অল্প, পানি বা হচ্ছে লিকুইডের কথা যদি আমরা বলি খুবই অল্প পরিমাণে থাকে, এটা আমরা এই কারণে লিখিনি এখানে। তো এই পরিমাণগত বিভিন্ন পার্থক্য থাকে। তো মূলত হচ্ছে এই রাসায়নিক উপাদানের মধ্যে লিপিড প্রোটিন এটাই হচ্ছে প্রধান। তো এই হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক উপাদান। এরপরে চলো আমরা দেখি কোষঝিল্লির আসলে কাজগুলো কী কী। আমি এক্সট্রা করে কাজ লিখিনি, তা ইম্পর্টেন্ট কোনোটাকেই কম দিতে পারছিলাম না, তাই তোমাদের বইয়ের যেই প্রায় 12টার মতন কাজ দেওয়া আছে সবগুলো নিয়েই কথা বলতে চাচ্ছি। এটি মূলত কোষীয় সব বস্তুকেই ঘিরে রাখে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি কোষকে সব বস্তুকে না ঘিরে রাখতো তাহলে বস্তুগুলো কিন্তু সুনির্দিষ্টতা আকার পেত না বা কোষ নির্দিষ্ট আকারটা হারিয়ে ফেলতো। বাইরের প্রতিকূল অবস্থা থেকে এটা অভ্যন্তরীণ অবস্থাকে বস্তুগুলোকে রক্ষা করে, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ এবং সমন্বয় অর্থাৎ কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন দুইটাতেই খুব ব্যাপক ভূমিকা পালন করে এই কোষঝিল্লি। 4 নম্বর, ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে কিনা বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে, এটা কোষের বিভিন্ন জৈবিক এবং রাসায়নিক কাজে সহায়তা করে। 5 নম্বর, ভেতর থেকে বাহিরে, বাহির থেকে ভেতরে বস্তু স্থানান্তরে অর্থাৎ বিভিন্ন পুষ্টি বলতে পারো, অপদ্রব্য বলতে পারো, এগুলো ভেতরের ঢোকা বা বাহিরে যাওয়া, এটাতে সবচাইতে বেশি ভূমিকা পালন করে এই কোষঝিল্লি। বিভিন্ন বৃহদাণু অর্থাৎ ম্যাক্রোমলিকিউল সংশ্লেষ করে এরা এই কোষঝিল্লির মাধ্যমে। আমি কিছুক্ষণ আগে পিনোসাইটিক ভেসিকল বা তেলবিন্দু কীভাবে গ্রহণ করে বা হচ্ছে সেখান থেকে বের করে দেয় সেটার একটা ছবি দেখিয়েছিলাম, অর্থাৎ বৃহদাণু বা ম্যাক্রোমলিকুলগুলোও কিন্তু সংশ্লেষে কোষঝিল্লির সবচাইতে বড় ভূমিকা পালন করে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে অর্থাৎ তথ্যের ভিত্তি বা ইনফরমেশন সোর্স হিসেবে সে কাজ করে। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি এবং চলন ইত্যাদি কাজেও এরা ভূমিকা পালন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে হচ্ছে চারিদিকে যেই এরকম একটা অস্থায়ী আমরা যেই অ্যামিবার যে ফ্যাগোসাইটিক তল তৈরি করা বা একটা কী বলে এটাকে সিউডোপোডিয়া তৈরি করে খাবারটাকে যে গ্রহণ করার যে একটা পদ্ধতি আমরা করেছিলাম, তো এরকম করে সে খাবারটাকে কিন্তু পরবর্তীতে গ্রহণ করে ফেলে। তো এইভাবে দেখেছিলাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে কঠিন বস্তু খাবার কিন্তু গ্রহণ করতে পারে
কোষ, এই অ্যামিবা কিন্তু একটিমাত্র কোষ দিয়েই তৈরি, এবং সেখানে কিন্তু এই কোষ ঝিল্লির ভূমিকাটাই কিন্তু ব্যাপক ছিল। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে কঠিন খাদ্যবস্তু চাইলেই গ্রহণ করতে পারে। পিনোসাইটোসিস প্রক্রিয়াও সেটা আমরা দেখেছিলাম যে এই একটা যদি মেমব্রেন থাকে সেখান থেকে পরবর্তী দেখা যায় যে এরকম এখানে একটা তেলবিন্দু থাকলে দেখা যায় এভাবে একটা বিশাল বড় নলের মতন তৈরি হয়ে যায় এবং এইটাই পরবর্তীতে হচ্ছে এখানে জমা হয় পিনোসাইটোসিস ভেসিকলের মাধ্যমে। এছাড়া অ্যানজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে। অ্যান্টিজেন মূলত হচ্ছে যে কোনো একটা বহিঃবস্তু বা তার জন্য শত্রু হিসেবে যদি কোনো বস্তু চলে আসে তার সেলের ভেতরে বা সেল মেমব্রেনে, তখন সে হচ্ছে কোষটাকে সতর্ক করে যে তার ওখানে অ্যান্টিজেন ক্ষরণের মাধ্যমে। এছাড়া কোষের বাহির থেকে নিউরোট্রান্সমিটার হরমোন ইত্যাদি রূপেও হচ্ছে কাজ করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে। তো প্রত্যেকটা কাজই কোষ ঝিল্লির হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। মূলত একটা কোষের যেই কাজ করার যে প্রধান সোর্স বা প্রধান যেই ভূমিকা পালন করে সকল ধরনের কাজে, সেটাই হচ্ছে কোষ ঝিল্লি। তাই কোষ ঝিল্লির কোনো কাজকেই ছোট করে দেখার মতো না, কোষ ঝিল্লি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে কোনো কোষের ক্ষেত্রেই। তো আশা করি আমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছি এবং কোষ ঝিল্লি সম্পর্কে ধারণাটা তোমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করেছো। যদি এরপরও কোনো কোশ্চেন থাকে বা কোনো টপিক যদি বুঝতে তোমাদের প্রবলেম থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অবশ্যই নাম এবং কলেজ আইডি রোল নাম্বার এটা কমেন্ট বক্সে লিখে দিবে। তোমাদের উপস্থিতি আমাদের এই ক্লাসগুলোকে আরও সুন্দর এবং আনন্দময় করে তুলবে। আশা করি সবাই করোনার সিচুয়েশনে বাসায় থেকে এই অনলাইন ক্লাসে গ্রহণ অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, আমাদের অনলাইন ক্লাসের যে কার্যক্রম এটাকে সার্থক করবে। সবাইকে কষ্ট করে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।